হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে চুনি লাইটের কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছি, তো আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখিয়েছি যদি প্ল্যাকের গোড়ায় লুজ কানেকশান থাকে সেটা কিভাবে ঠিক করবেন, বা এই মাথা থেকে যদি মানে প্রথম ল্যাম্পটা থেকে যদি কোনো ডিসকানেক্ট হয়ে যায় বা প্রথম ল্যাম্পটা পুড়ে যায় বা কেটে যায়, তো সেই ক্ষেত্রে কীভাবে কানেকশানটি করবেন সেটা দেখিয়েছি। এবং মাঝখানে কোনো ল্যাম্প যদি কেটে যায় মাঝখান থেকে, তাহলে সেভাবে কীভাবে আপনারা কানেকশান করবেন সেটাও দেখিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি যদি শেষ মাথার ল্যাম্পটি যদি ডিসকানেক্ট হয়ে যায় কোনো রকমে, যদি পুড়ে যায় তাহলে কীভাবে কানেকশান করবেন। তো সেই ক্ষেত্রে আমি ল্যাম্পের মাঝখান থেকে কেটে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পটি ভালো ল্যাম্প, আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন ল্যাম্পটি জ্বলছে, এটি হচ্ছে শেষ মাথার ল্যাম্প। তো সেইখানে আমরা কি করছি, মানে মাথার ল্যাম্পটা যেটা শেষ প্রান্তের ল্যাম্পটি আমি একটু এখান থেকে কেটে দিলাম। তো এবার তো লাইন দিলে নিশ্চয়ই ল্যাম্পটি জ্বলবে না, তো আমি লাইন দিয়ে দেখাচ্ছি তবু একবার। তো দেখতে পাচ্ছেন লাইনটি জ্বলছে না। তো এটিকে জ্বালাতে গেলে এই ল্যাম্পের মাথায় কানেকশান তো দিতে হবে। তো কানেকশানটি করতে গেলে কী করে করবো, তো তার জন্য প্রথমে আমরা ল্যাম্পের তারগুলো একটু বার করে নিচ্ছি। তো তারগুলো আমি বার করে নিয়েছি। তো যেভাবে আমি আপনাদেরকে কাগজে বলেছিলাম যে ল্যাম্পের শেষ মাথায় একসঙ্গে কানেকশান করা থাকে, তো সেইভাবে আমি ল্যাম্পের যে ওয়্যারটি আসছে এবং অপর পাঁচটি ওয়্যার সবগুলো একসঙ্গে কানেকশান করা থাকে, তো সেইভাবে আমি সব তারগুলো একসঙ্গে কানেকশান করে দেব। তো কানেকশান করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো সব তারগুলো আমি কানেকশান করে নিয়েছি, এবার একবার টেস্ট করে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি আবার জ্বলে উঠেছে। তো এইভাবে আপনারা কানেকশান করতে পারবেন।